আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে অনেক দিন ধরে আমি ইনফরমেশন দিয়ে যাচ্ছিলাম কানাডা কীভাবে আসবেন, আজকে আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় কিছু কথা বলতে চাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কানাডাতে আমি প্রায় 4 বছরের বেশি সময় থেকে আছি, এক একটা দিন আমার স্বপ্নের মতো কাটতেছে। 4টা বছর আমি এখনও চিন্তা করি, আলহামদুলিল্লাহ, আম সো লাকি অ্যান্ড আম সো প্রিভিলেজ যে আল্লাহ আমাকে এই একটা দেশে আসার একটা মানে সুযোগ দিচ্ছেন, আমি থাকতে পারতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন আমি দুইটা কথা বলতে চাই, আমি আসলে দুইটা জিনিসের প্রতি আমার ভালোবাসা ব্যক্ত করতে চাই। একটা জিনিস হচ্ছে বাংলাদেশের মানুষের প্রতি একটা অকৃত্রিম ভালোবাসা আমার কাজ করে, সেকেন্ড থিং হচ্ছে কানাডার প্রতি আমার একটা অকৃত্রিম ভালোবাসা কাজ করে। এখন ডেফিনেটলি বাংলাদেশ দেশটার প্রতি ভালোবাসার কারণেই আমার দেশের মানুষের প্রতি একটা ভালোবাসা কাজ করে। আমি 3 বছর হয়ে যাচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারতাম, আমি চাইলে অনেক কিছু ব্লগিং থেকে শুরু করে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে আমি আবির্ভূত করি নাই। আমার ইন্টেনশন ছিল, একটা ইচ্ছা ছিল, আমি আল্লাহর কাছে এরকম দোয়া করতাম, আল্লাহ আমার একটা সুযোগ দাও, যেই প্রিভিলেজটা আমি কানাডায় এসে পাইছি। আমি কানাডাতে এসে তো ভালো একটা দিকে যাচ্ছিলাম, আমি যখন প্রেডিক্ট করতে পারলাম, আমার কাছে মনে হইলো এই সুযোগটা বাংলাদেশের মানুষকে জানানো উচিত। আমি যখন অনলাইনে চেক করা শুরু করলাম, কেউ বাংলাদেশের মানুষকে এই জিনিসটা জানাচ্ছে না, তখন আমি চিন্তা করলাম আমি অ্যাগ্রেসিভ হয়ে জিনিসটা মানুষকে জানাবো, এমন অ্যাগ্রেসিভভাবে জানাবো মানুষ নিতে পারবে না, বলবে অসহ্য ছেলেটা খালি কানাডা কানাডা করে। অ্যান্ড দ্যাটস হোয়াট আই বিকেম। যখন আপনারা আমাকে দেখেন, আমাকে দেখলে আপনাদের সামনে খালি মনে হয় কানাডা, স্যামুয়েল মানে কানাডা, দ্যাটস হোয়াট আই হ্যাভ বিন, এবং আই মেড মাই ব্র্যান্ড কেনেডিয়ান স্যামুয়েল। আচ্ছা কেন, আমি দুই একটা গল্প বলতে চাই আজকে, ছোট্ট একটা গল্প বলে আমি ভিডিওটা শেষ করে দিব, খুব ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, আমি আসলাম 2018-তে, কেন আসলাম, আমার কিন্তু আসার কোনো প্ল্যান ছিল না, কোনো ইচ্ছা ছিল না। আমি মা বাবার একমাত্র ছেলে, আমার বাবা ডাক্তার ছিলেন, সিলেটের ছেলে, তো সবসময় চিন্তা করতাম সিলেটে থাকবো, একমাত্র ছেলে, পড়াশোনা করছি নর্থ সাউথে, ভালো পড়াশোনা করব, দেশে এই করব সেই করব। পরে দেখলাম দুনিয়া এতটা সহজ না, ইটস ভেরি ডিফিকাল্ট, বাংলাদেশে দিনে দিনে এত কমপ্লিকেটেড। এবং আমি যখন সিলেটে চাকরিতে ছিলাম, তখন প্রমোশনে যখন ঢাকাতে আমি চলে গেলাম, তখন আমার কাছে আমি আই ক্যান নট সার্ভাইভ ইন ঢাকা, নো ওয়ে। সিলেট খুব ছোট শান্তির একটা জায়গা, ঢাকা ইজ সামথিং এলস। ঢাকারকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, বাট ঢাকা ইজ সামথিং এলস, এবং ঢাকা ইজ ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য মোস্ট আনলিভেবল একটা জায়গা। এখানে আমি থাকবো, তারপরে আমার ফিউচার জেনারেশন, আমার মা বাবার সাথে থাকতে হইলে তাদেরকে ঢাকায় নিতে হবে, নো। আর সিলেট, ঢাকা থেকে সিলেটে কখনো গেলে ওই বছরে একবারই যাইতে হইতো ঈদের সময়, এছাড়া কোনো উপায় ছিল না। চিন্তা করলাম না, আই নিড টু গিভ আপ, আমাকে বিদেশ যাইতে হবে। এই বলে আমি কানাডাতে অ্যাপ্লাই করে কানাডাতে আসলাম। দেখেন, কানাডা 2018-তে আসছি, গল্পটা কি এতই সুন্দর না? এক একটা দিন যখন ল্যান্ড করছে, এক একটা দিন গেছে, মনে করেন আমার মেন্টাল একটা অবস্থা ছিল -100। এই জায়গা থেকে প্রথম 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ মানসিকভাবে আমি বিপর্যস্ত ছিলাম, কিন্তু আই নিউ অলওয়েজ ওয়ান থিং, আই হ্যাভ টু সার্ভাইভ। মানসিক একটা জিনিস মাথায় কাজ করতো যে আই উইল ফিগার আউট এভরিথিং, আমি মানুষের দরজায় দরজায় গিয়ে বলবো যে কিছু একটা দাও আমাকে, আই নিড টু সার্ভাইভ ইন কানাডা, এরকম একটা মেন্টালিটি ছিল। গেস হোয়াট, 1-2 দিনের মধ্যে আই ফিগার আউট, আমার চাকরি সব কিছু ম্যানেজ হয়ে গেলো, আস্তে আস্তে আই সার্ভাইভড, পড়াশোনা করলাম, ভালো করলাম, এত কষ্ট করা শুরু করলাম। হে, যখন নোভাস্কোশিয়া হ্যালিফ্যাক্সে ছিলাম, বড় ভাইরা বলতো এটা তো একটা অমানবিক লাইফ, এরকম লাইফ তো তুমি বিদেশ থেকে আসছো কেন, ওয়াই, তোমার ফ্রেন্ডসদের দেখো তারা কত এনজয় করছে, তুমি কেন এটা করতেছো। বাট হোয়াট আই ইজ টু ডু, আমি বলছো না, আমি কিচ্ছু বলতাম না, আমারও দিন আসবে, কারোর সাথে কম্পেয়ার করবো না। হোয়াট আই ডিড, একটু একটু করে বলি। 18 গেল, যখন 19-এর দিকে আমি আস্তে আস্তে আমার একটা মানে আমার হার্ডওয়ার্কের রিওয়ার্ড আমি পাইতে শুরু করলাম। আই ওয়াজ ভেরি হার্ডওয়ার্কিং, জবে আমার হার্ডওয়ার্কের রিওয়ার্ড আসলো, ইউনিভার্সিটিতে আমি একটা অ্যাওয়ার্ড পাইলাম যে ইমার্জিং ইন্টারন্যাশনাল বাংলা মানে ইন্টারন্যাশনাল লিডার হিসেবে তারা আমাকে রিকগনাইজ করলো। তারপরে 2019-এর ডিসেম্বর আমি ইউএসএ গেলাম, বাহ, এই আমার চোখটা খুলে গেল। 2 সপ্তাহ ছিলাম ইউএসএতে, ইউএসএতে অনেক ভালো ভালো লেভেলের বাংলাদেশিদের স্ট্রাগল দেখে আমার কাছে মনে হলো না যে ডেফিনেটলি ইউএসএর মতো একটা ভালো কান্ট্রি তো মানুষ স্ট্রাগল করে, কিন্তু আমরা কানাডাতে এসে অনেক প্রিভিলেজড, অনেক সহজে কানাডা আমাদেরকে অ্যাকসেপ্ট করে ফেলতেছে। বাট এই শুরু করলাম কানাডা কানাডা নিয়ে মানুষকে বলা, দেখো কানাডাতে আসো, এভরিবাডি উইল গেট লট অফ বেটার অপরচুনিটি। গেস হোয়াট,
দু এক বছর 20-এর দিকে শুরু করলাম কথা বলা, 20 আমি কেমনে মানুষ আপনাকে হেল্প করব, পাগল আমি, ফিউরিয়াস আমি আপনাদেরকে সাহায্য করার জন্য আমি পাগল, মানুষ আমাকে অসহ্য, এত অপরচুনিটি সামনে নিয়ে আসি, অনেক কিছু আমি আপনাদেরকে এক্সট্রিমলিভাবে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা অনেকে মানে সবাই তো পারবেন না। যখন আমি বলি যে আপনারা মাইক্রোসফটের ইন্টার্নশিপ আপনারা অ্যাপ্লাই করেন, এক হাজার 1200 খালি শেয়ারই হয়েছে, 1200 ভিউ হয়েছে 1.5 লাখ, 1000 জন তো অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু এই জিনিসটা মানুষের কাছে জানা উচিত, অপরচুনিটি আছে। তো যাই হোক, আমি 20-এ জানাইলাম, 21-এর দিকে আমার গ্রাজুয়েশনটা শেষ হইল, 21-এর দিকে যখন আমার গ্রাজুয়েশনটা শেষ হইলো আর 20-এর ডিসেম্বরে গ্রাজুয়েশন শেষ হইলো, আমি তখন প্রথম চাকরিতে ঢুকলাম। ঢুকার কিছু মানে আড়াই বছরের মাথায় আমি পিয়ারে, প্রায় আড়াই বছরের মাথায় পিয়ারে অ্যাপ্লাই করলাম, 3 বছরের মাথায় পিয়ারটা পেয়ে গেলাম, পারমানেন্ট রেসিডেন্সি আমি কানাডা 3 বছরে পেয়ে গেলাম। তারপরে মানে প্রায় 3 বছরের মাথায় আমি আজকে যে চাকরিটাতে আছে ওই চাকরিতে জয়েন করি। আজকে আমি একটা ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার। তো আমার 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 জার্নিটা এত ইজি ছিল না, কিছু জিনিস বলি আপনাদেরকে, কারোর সাথে কম্পেয়ার করতেছি না। আমি আসার পরে 2020-এর শেষের দিকে আমি একটা গাড়ি কিনি, গাড়িটা ছিল খুব কম টাকার একটা গাড়ি, নিজের টাকা দিয়ে ছোট্ট একটা গাড়ি কেনার ইচ্ছা ছিল, যে প্রথম গাড়িটা খুব কম টাকায় ছোট্ট একটা গাড়ি কিনবো, একটা হন্ডা সিভিক কিনি। তো নিজে ক্যাশ টাকা দিয়ে একটা গাড়ি কিনলাম, কেনার পরে গাড়িটা সেল করে আসলাম, তারপরে অটো হাতে আসার পরে আমি একটা গাড়ি কিনলাম, আর একটা ক্যাশ টাকা দিয়ে একটা ডিসেন্ট একটা গাড়ি কিনলাম। দেখেন, বাংলাদেশে থাকলে আমার পক্ষে আমি জানেন আমি কী করতে পারতাম, নিজে ক্যাশ টাকা দিয়ে মনে করেন যে একটা 20-30 লাখ টাকার গাড়ি অনেকটা অসম্ভব ছিল, কিন্তু কানাডাতে আসার পরে আমি ওগুলো করতে পারছি। তো আপনাদের সামনে অনেক অনেক সুযোগ আছে, আপনারা কানাডাতে আসেন, আমি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বলি তোমাদের মাথায় ফোকাস রাখো, সফলতা আসবে, কানাডায় আপনারা আসতে পারবেন, কানাডা দুয়ার খুলে দিয়েছে সবাইকে নিয়ে আসার জন্য, কানাডা উতলা হয়ে বসে আছে আপনাদেরকে নিয়ে। এখন আপনি আসবেন কি না, আপনি আসতে পারবেন কি না, ইটস অন ইউ, নট অন কানাডা। অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ইউকে, ইউকে বাদ ভাই, অন্য খুশি বলি, ইউএসএ, তারপরে অনেক ইউরোপিয়ান কান্ট্রি আস্তে আস্তে দে আর ওপেনিং দ্য ডোর, এখন মিডল ইস্টার্ন কান্ট্রি ওপেনিং দ্য ডোর, সবাই আপনাদেরকে বিদেশে নেওয়ার জন্য এখন উতলা হয়ে বসে আছে, বাংলাদেশিদের নেওয়ার জন্য আপনাদেরকে এই সময়টা কাজে লাগাইতে হবে। তো আজকের ভিডিওটা এই কারণে বললাম যে আমার খুব ইচ্ছা করলো আজকে যে আপনাদেরকে বলি, ঠান্ডা মাথায় অনেক ইনফরমেশন দিই, আপনারা যত ইনফরমেশন দিই তত আপনার বলেন আরে আপনি এটা বলছেন ওইটা বলেন না কেন, এটা আমি দেখি খুব ঠান্ডা মাথায় দেখি, আই ট্রাই টু কন্ট্রোল মাইসেলফ। হ্যাঁ, অনেক কানাডিয়ানরা আমাকে হিট করে যে অনেক মানে ফ্র্যাকশন মানে শোতে 1-2 জন থাকবে, কারণ কন্টেন্ট ক্রিয়েট করলে এটা স্বাভাবিক, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট আমি সবার কন্টেন্ট পছন্দ করি না, তো অনেকে অনেক কথা বলে আমি সবাইকে দেখি, দ্যাট ইজ ফাইন অ্যাবসলিউটলি, কিন্তু মনে রাখবেন অপরচুনিটি কিন্তু আছে। আমি বলতেছি আমার সমালোচনা হবে, আমাকে আপনারা ভালোবাসবেন, আমাকে আপনারা হিট করবেন, ডাজেন্ট ম্যাটার ফর মি, কিন্তু আপনাদের জন্যই সব কিছু করা, আপনাদের সফলতা, প্রত্যেকটা গার্জিয়ানের প্রতি রিকোয়েস্ট থাকলো বাচ্চাদেরকে আপনারা একটু খেয়াল করেন তাদেরকে আসার, আপনি যদি চাকরিজীবী হন একটু ওয়াইফকে একটু হেল্প করেন আইএলটিএসটা দিয়ে কানাডাতে আসার জন্য, আপনি যদি অনেক মধ্যবয়স্ক হয়ে থাকেন, আপনি অনেক বছর থেকে চাকরি করছেন, আপনি চেষ্টা করুন ওয়ার্ক পারমিটে না হলে স্টাডি ভিসা অথবা পারমানেন্ট রেসিডেন্সি দিয়ে সুযোগটা মিস করবেন না। যখন আপনি কানাডাতে আসবেন আমার মতো আপনার এক একটা দিন স্বপ্নের মতো কাটতে থাকবে। অনেক মানুষকে এরকম দেখছি কানাডাতে আসছেন, আসার পরের সপ্তাহ থেকে তাদের জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে, স্ট্রাগল আছে, মনে রাখবেন যে কোনো মানুষ পৃথিবীর যে কোনো দেশে গেলে নিউ বর্ন বেবির মতো জন্ম হয়, আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে তারা শিখতে থাকে, কিন্তু এইসব কান্ট্রিতে কানাডার মতো একটা দেশে আসলে আপনাদের প্রত্যেকটা দিন 4 বছর থেকে আছে আজ পর্যন্ত একটা কমপ্লিকেশন আসে নাই, নেভার এভার, ফিউচারে কী হবে জানে না, ইনশাআল্লাহ ভালো হবে আশা করতেছি, আজ পর্যন্ত একটা কমপ্লিকেশন আসে নাই। ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশে কেউ পাইলে 1-2 বছর আগে অ্যাপ্লাই করে 2 বছর পরে পাওয়ার বলে সেলিব্রেট করে, ওয়াও আই গট মাই ড্রাইভিং, কানাডাতে যেদিন আসবেন তার পরের দিন আমি অটোতে আসছি, আসার 1 ঘন্টার মধ্যে আমি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে চলে আসছি, একটা জিনিস প্রিন্ট করতে সময় লাগে না, এত সিস্টেমেটিক একটা দেশ, আনবিলিভেবল। আশা করি আপনাদের জন্য অনেক সফলতা আর শুভকামনা আমি আশা করছি, আর আমি স্যামুয়েল পাগলের প্রলাপ করে যাচ্ছে আপনাদেরকে কানাডাতে নিয়ে আসার জন্য, আমার চেষ্টা চলতে থাকবে, বাট শেষ পেরেকটা কিন্তু আপনাদেরই গিতে হবে, আপনার সর্বস্ব দিয়ে একবার চেষ্টা করেন কানাডা আসার জন্য। আমি স্যামুয়েল কানাডা থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে কানাডায়, আসসালামু আলাইকুম।